আমি ইমানদার হতে চাই কোরআন শিক্ষা করি নাই, আমি আল্লাহওয়ালা হতে চাই এলিম শিক্ষা করি নাই, কেমনে শোনাব কোরআন দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সরে দিব টান। আমি ইমানদার হতে চাই লিখা পড়া করি নাই, কেমনে শোনাব কোরআন দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সরে দিব টান। যদি তুমি দয়াময় দয়া করো এ সময় আমি যে তোমার বান্দা, যদি তুমি দয়াময় দয়া করো এ সময় আমি যে তোমার বান্দা, পারি না সুর মিলাতে আসে না সুর গলাতে, পারি না সুর মিলাতে আসে না সুর গলাতে, কেমনে সুরে দিব টান আল্লাহ, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিব টান। আমি ইমানদার হতে চাই কোরআন শিক্ষা করি নাই, আল্লাহওয়ালা হতে চাই হাদিস শিক্ষা করি নাই, কেমনে শোনাব কোরআন দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সরে দিব টান। ও গো আল্লাহ মেহেরবান কোরআন শিক্ষা কর দান, কোরআন শিখিলে পাব পরিত্রাণ, ও গো আল্লাহ দয়াবান কোরআন শিক্ষা কর দান, কোরআন শিখিলে পাব পরিত্রাণ, আল্লাহ তোমার হাতে ধরি ছেড়ে দিব দুনিয়াদারি, মাওলা তোমার পায়ে পড়ি ছেড়ে দিব দুনিয়াদারি, যদি শিখিতে পারি কোরআন ও দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সরে দিব টান। আমি ইমানদার হতে চাই মাদ্রাসাতে পড়ি নাই, আল্লাহওয়ালা হতে চাই কোরআন শিক্ষা করি নাই, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে শোনাব কোরআন। নারে তাকবীর, নারে তাকবীর। যোগ্যতম নির্বাচিত আজকের সভার সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরামগণ, উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, প্রজেক্টের মাধ্যম দিয়ে জালসা শ্রবণকালী দেখনেওয়ালি অত্র এলাকার দিনী মা বোনেরা, লাখো কোটি শুক্রিয়া সে আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে 2022-এর কত তারিখ আজকে, শেষ 22 শেষ, তার মানে আর মাত্র 1.5 ঘন্টা পর 23 সাল পড়ছে। জি, আপনাদের কত কপাল ভালো গো। হ্যাঁ, জি আল্লাহ পাক রব্বুল আলামিন 31/12/2022 রোজ কিবার, কিবার শনিবার আজকে,
রোজ শনিবারকে আল্লাহ কবুল করেছেন, সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে পরস্পর পরস্পর বক্তাদেরকে স্টেজে নিয়ে এসে শ্রোতাদের সামনে কোরআন ও হাদিসের আলোকপাত করার সুযোগ করেছেন, সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া। আরও জোর সরে বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে তার প্রেরিত রাসূল বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, যেই দিন থেকে জালসার ডেট নিয়েছি সেই দিন থেকে আনন্দ। জি, কমিটি ভালো আলহামদুলিল্লাহ। আসলাম, কমিটির আদর দেখলাম। আপনাদের দাঁতের ডাক্তার সাহেব আর এবারে এক দাদা সাহেব নিয়ে আসলেন, খুব আদর আলহামদুলিল্লাহ। ভালো জায়গায় বসতে পেয়েছি আলহামদুলিল্লাহ, সবই আলহামদুলিল্লাহ। আমার আবদুল্লাহ ভাইয়ের বাড়ি খেতে গেলাম, জালসার জগতে প্রথম জালসার জগতে কেউ কবুতরের মাংস দিয়ে বক্তাদের ভাত খেয়েছে আলহামদুলিল্লাহ। বলে মৌলভী সাহেব সব প্রশংসা তো হলো, এখন লাস্ট প্রশংসা কী করবেন? একটাই উল্টাপাল্টা হলো, এখানে এই টাইমটাতে মাওলানা দরকার ছিল আর আমার গার মাজনা আগে দরকার ছিল, নাকি উল্টাপাল্টা হয়ে গেল। যাই হোক, দ্বিতীয় খবর, মাওলানা ডাকছেন, কমিটির লোক এখনও পৌঁছায়নি যে বক্তাকে ডাকতে যায়। আমি নিজে হুড়হুড় করে ঢুকে পড়েছি, ব্যস্ত আছেন টাকা কালেকশন করতে, নাকি দাদা? না, ঠিক আছে, বুঝে গেছি। এবার বাবা আর একটা ব্যবহার দেখবো, মৌলভী সাহেব আপনি ওয়াজ শুরু করেন তার আগেই পালাবো, কে কে হাত দেখান তো। আরে তার আপনার শুনবেন, কে কে শুনবেন, একটু হাত দেখান তো। লিল্লাহে তাকবীর। এই কয়টা লোকের জন্য বলবো? ওই লোকটি সব বিজেপির লোক, ওটি পালাবে। হ্যাঁ, হাত বের করতে সমস্যা আছে, ঠান্ডা না মৌলভী সাহেব? একবার পৌষ মাসের কড়া ঠান্ডা, হ্যাঁ, আর একবার হাত দেখে বলুন সবাই এক ঘন্টা থাকবো ইনশাআল্লাহ। ওই হলুদ চাদর হাত বের করুন, আমার ওখানেই চোখ চলছে গো। জি হ্যাঁ, দু ঘন্টা তো আপনারা এই 23-এর তো বক্তা নিয়েছেন, 22-এর বক্তা, হ্যাঁ 22 সালের বক্তা নিয়েছেন, 23 সালের কি নিয়েছেন? যাই হোক, এ এক ঘন্টা যখন আপনারা সময় দিতে চেয়েছেন, এক ঘন্টা বসুন। তারপর যদি ডিসাইড করেন যে আরও আধ ঘন্টা বলতে হবে তো থাকবো, মাওলানা আমার জন্য অপেক্ষা করছে, একসাথে বাড়ি যাব। জি, তো আপনারা তাড়াতাড়ি পালালে আমিও মাছি, চলে যান। যাবেন না? যাবেন না। আচ্ছা, যারা যাবেন না তারা কি পাবেন বলে বসে আছেন বলুন তো? কোরআন হাদিস পাবেন, কোরআন হাদিস শুনলেন নেকি হবে, আর নেকি হলেই জান্নাত মিলবে। দাদা কথা বলবেন না, নেকি হলেই জান্নাত মিলবে। সব যারা এখানে বসে আছেন, কমিটিকে আপনারা দিবেন না কমিটির কাছ থেকে নিবেন, কোনটা? কিছু জালসাতে দিবেন না জালসা কমিটি আপনাদের দিবে? জি, আপনারা দেবেন, আল্লাহর ভালোবাসাকে নিয়ে যাবেন আর বাড়ির ভালোবাসা আল্লাহর রাস্তে দিয়ে যাবেন, তাই তো? এই জন্য তো জালসা। আচ্ছা বাবা, এখানে যতগুলো মানুষ বসে আছেন একটা সত্য করে কথা বলবেন, সবাই মুসলমান? কে কে হাত দেখান, দেখান হাত। বলে মৌলভী সাহেব আপনি খুব ঘন ঘন হাত উঠাচ্ছেন গো। জি, দেখতে হবে, কিন্তু বাবা মাঝে মাঝে দেখছি সব এনআরসিতে পড়া মুসলমান। জি, এনআরসিতে বড় মুসলমান। বলে মৌলভী সাহেব কোনগুলো বের করবো? ইনশাআল্লাহ বের এক্ষুনি করব, পকেটে বেশি টাকা নেই, 500 টাকা আছে বাবা, এনআরসিতে বড় মুসলমান এক্ষুনি চিনে বের করতে হবে। আচ্ছা বলুন তো, এখানে যতগুলো লোক বসে আছেন সবাই আল্লাহকে একবারে খুব বিশ্বাসের সাথে মানেন তো, ভয়ের সাথে মানেন তো? মানেন। যারা আল্লাহকে মানেন সে লোকগুলোর কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, চোখে কোনোদিন আল্লাহকে দেখেছেন? দেখেননি? হায় হায় হায়, এত বড় ভুল করলে হয়? যে আল্লাহকে দেখলাম না সে আল্লাহর ভয়ে মসজিদে কাঁদেন কি করে গো? হ্যাঁ এ বাবা, পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, এক মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যা মানুষ দেখেছেন, একমাত্র অনলি শুধু এই ইসলাম দরদি, যারা কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এই কথাটা বলেছে, ওই মানুষগুলোই আল্লাহর ভয়ে মসজিদে ঢুকে কাঁদে, আল্লাহকে চোখে দেখে নি। দেখেছেন না? দেখেননি? মসজিদে কেউ নাই হাত তুলে শুধু অজহর নয়ে কাঁদছেন, ভয় কার? আল্লাহ। কিন্তু আল্লাহকে আপনি দেখেছেন, যদি আল্লাহকে দেখতেন তাহলে আরো কত চোখ থেকে জল বের হতো। আপনাকে না দেখে, আল্লাহকে না দেখে, আল্লাহ আপনাকে দেখা না দিয়ে আপনার মনের ভিতরে এত ভয় ঢুকিয়ে দিয়েছে যে আপনি ফাঁকা মসজিদে ঢুকে এবারে অঝর মনে কাঁদছেন, এটা কার ভালোবাসা?
আল্লাহ। আচ্ছা বাবা, এই আবার উত্তর দিতে হবে আপনাদেরকে, নবী মোহাম্মদকে দেখেছেন? নবী মোহাম্মদকে দেখেননি। আর নবী মোহাম্মদের নাম শুনলে সব পাগল হয়ে গিয়ে আমরা কি বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু মানুষকে দেখবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মন ভিজে না, তখন করে দোষ দিবেন না, তার ভালোবাসা নবীকে ভালোবাসা দেখাচ্ছে, কে কি করছে ওটা দেখার দরকার নেই। শুধু আপনাকে দেখালাম নবীকে মুসলমান কত ভালোবাসে, হযরত মুহাম্মদ নামটা শুনলেই তারা মুখ ভরে, শ্রদ্ধা ভরে তারা ভালোবাসা দেখায়। কিসের জন্য বাবা? কি নেওয়ার জন্য? শুধু জান্নাত। তাহলে এখানে যারা আমরা বসে আছি সবাই জান্নাত নেওয়ার জন্যই বসে আছি, কেউ জাহান্নামে যাব না এই সিদ্ধান্ত নিয়ে বসেছি, তাই না বাবা? আল্লাহ মানুষকে কত দয়া করেছেন যে মানুষগুলো যেন জাহান্নামে না যায়, তার জন্য আমাদের পথ প্রদর্শক হিসাবে নবী মুহাম্মদের হাতে পবিত্র আল কোরআনকে তুলে দিয়েছেন। বাবা, এখানে যারা বসে আছেন সবাই বলুন তো, আল কোরআন কয় পারা? খুবই জোরে বললেন যে কথাটা। আচ্ছা বলুন তো সূরা কতটি? এই দেখেন গোলমাল চলছে, রাত বেশি হয়েছে, মাওলানা ছাড়েন জলসা, 114টি। আচ্ছা আয়াত বলেন তো, 6666টি। আচ্ছা রুকু কতটি? 25, 540। এবার অক্ষর কতটি? এই দেখেন বন্ধু আমার, কথা বলতে আরম্ভ করলাম, যে গাইডখানা আমাদের জন্য আল্লাহ নবী মোহাম্মদকে দিয়েছেন, আর নবী মোহাম্মদকে আমাদের সামনে রহমত হিসাবে পেশ করেছেন, এর মোহাম্মদের আমরা অনুশোচনা করতে পারলাম না, আদর যত্ন করে জীবনটা ধরে রাখতে পারলাম না। নবী মোহাম্মদের প্রতি যে কোরআন খান আমাদের জন্য নাজিল হয়েছে, সেই কোরআনের ঠিকানা শুধু জানলাম না। তাহলে বলুন, আপনার আধার কার্ড ঠিক করা দরকার আছে? এনআরসি তো পড়েছেন বন্ধুরে আমার। কোরআন 30 পারা, সুরা 114 খানা, আর কি বললাম রুকু 540, আয়াত 6666, অক্ষর হলো 323,215টি। মনে থাকবে? থাকবে, হ্যাঁ কি না বলেন বন্ধুরে আমার। 323,215টি কোরআনের বাণী আপনার কাছে প্রেরণ করা হয়েছে, যাতে আমার বান্দারা কোনো ভুল না করে জাহান্নামে চলে যায়, আমার বান্দাদেরকে বাঁচাবার জন্য সুন্দর একটা গাইডবুক দিয়েছে, আর নবী মোহাম্মদকে আমাদের সামনে রহমত করে বানিয়েছেন, এর জন্য জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওয়াজ করলাম, রাত গভীর হয়েছে, বিরক্ত করে লাভ হবে না, 1 ঘন্টা সময় নিয়েছি, এ ঘন্টা অনুযায়ী কথা শুনতে হবে। বন্ধুরে শুধু মানুষকে দয়া করে মানুষের উপর গাইডবুক দিয়েছি, কোরআনকে নাজেল করেছি, আর কোরআনের পথ প্রদর্শক হিসাবে আমাদের পথ প্রদর্শক হিসাবে নবী মোহাম্মদকে আমাদের সামনে প্রচার করে দিয়েছে, আর প্রচার করে দেওয়ার মাধ্যমটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমান রহিম। সবাই একবার বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানবমণ্ডলে তোমরা কান খোলা শুনে নাও, তোমাদের সামনে দয়া করে নবী মুহাম্মদকে তোমাদের জন্য আইডিয়াল করে বানালাম, উত্তম মানুষ করে বানালাম। হে মানুষেরা, তোমরা নবী মুহাম্মদকে ফলো করে জিন্দেগি কাটাবে। যদি কোনো মানুষ নবী মুহাম্মদকে ফলো করে জিন্দেগি কাটায়, তার ঠিকানা হবে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিলি রে, নামাজ না পড়লে ভাই হবে কত গুনাহ, এই কথাটা জানলে তুমি নামাজ ছাড়িতে না। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাড়িয়া দিলি রে, সামনে তোমার মরণ হবে মাটিতে বিছানা,
সামনে তোমার মরণ হবে মাটিতে বিছানা, এই কথাটা জানলে তুমি রোজা ছাড়িতে না মমিন বান্দারে। জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিনি রে, জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাড়িয়া দিনি রে। বাবা এখানে ইবলিশ ঢুকেছে, একবার ইবলিশকে তাড়িয়ে দিয়ে আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করে সবাই বলুন আস্তাগফিরুল্লাহ। সবাই যত লোক শুনতে পাচ্ছেন সবাই বলুন আস্তাগফিরুল্লাহ। হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, দোয়াটা বললেন আর ছোট ছোট তিনটা কথা বলেন আমার সঙ্গে সঙ্গে বলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবে জাহান্নাম। ব্রাদার যারা শুনলেন বললেন এই যে কথাটা বললেন এই কথাটার আপিল স্বয়ং জাহান্নাম আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে বলবো আল্লাহ 31/12/2022 রোজ শনিবার রাত 11:30টার সময় জালসা মাহফিলে যতগুলো লোক বসেছিল তার ভিতরে সকলেই বলেছিল আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য আবেদন করেছে মাবুদ। যারা জাহান্নামের জন্য আবেদন করেছে জাহান্নামে ঢুকবো না, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নামে দিও না, জোরে নারাই তাকবীর। এই কথাটা আবেদন করবে কে বাবা? জাহান্নাম নিজ আল্লাহর কাছে দরখাস্ত করবে কাদের জন্য? যারা এই দোয়াটা বলে, তাহলে যারা এই দোয়াটা জানেন তারা কখন বলবেন মুলবি সাহেব? কখন বলবো? সন্ধ্যা মাগরিবের নামাজ পড়লেন, মাগরিব নামাজ পড়ার পর তিনবার, কোনো হাদিস আছে সাতবার, যদি কেউ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবে জাহান্নাম কিংবা আল্লাহুম্মা আযিরনি মিনান নার এই কথা বলতে পারে আর ফজরের পরে তিনবার কিংবা সাতবার বলতে পারে, তো জাহান্নাম আপনার জন্য আবেদন করবে আল্লাহ গো তুমি আমাদেরকে স্মরণে রেখে দিও। আল্লাহুম্মা আমিন। ওয়াজ শুরু করলাম, তাহলে বাবা ভূমিকাটা এক মিনিটের জন্য বেঁধে দিয়ে আপনাদের কাছে ডাইরেক্ট ওয়াজে আসলাম। তাহলে আমাদেরকে দয়া করে আল্লাহ আমাদের সামনে নবী মোহাম্মদকে পেশ করেছেন যাতে মানুষ পথভ্রষ্ট না হয়ে যায়, নবী মোহাম্মদকে মানে, নবী মোহাম্মদকে মেনে নিয়ে তাদের জীবনের শিষ্টাচারকে তৈরি করে নেয়, নবীর আদর্শে আরোষিত হয়ে জিন্দগি কাটায়, তবেই তারা পরিত্রাণ পাবে, তবেই তারা জান্নাত যাবে। তো নবী মোহাম্মদকে যে আমাদের কাছে পাঠাচ্ছেন বাবা, আল্লাহ যে কৌশলটা করেছেন সেই কৌশলটা নিয়ে আজকে আপনাকে ওয়াজ করবো ইনশাআল্লাহুল আজিজ। এক ঘন্টা দেবেন, তারপরে বাকি আলোচনা আপনারা করবেন যে কৌশল করে আমাদের সামনে নবীকে প্রেরণ করেছেন ভালোবাসা দেখিয়ে। কি করেছেন বাবা? এক্ষণে শুনেন, ওয়াজ চালু করলাম, এখানে যতগুলো লোক বসে আছেন উত্তর দিয়ে বলবেন, একটা হাজি সাহেবকে, একটা হাজি সাহেবকে দেখেছেন একটা মাতালের সঙ্গে খুব প্রেম জমিয়ে চলাফেরা করে, দেখেছেন? একটা তাহাজ্জুদ পড়নেওয়ালা লোক, নেককার ভালো লোক দেখেছেন কোনোদিন? একটা সুদখোর লোকের সঙ্গে খুব সম্পর্ক দেখেছেন? মিলে না বাবা। যারা আল্লাহকে ভালোবাসে তারা আল্লাহওয়ালাকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে তারা আল্লাহওয়ালাকে ভালোবাসে। চোরের বন্ধু চোরই হবে, গুন্ডার বন্ধু গুন্ডাই হবে, মুলবির বন্ধু মুলবি হবে, হাফেজের বন্ধু হাফেজে হবে, ভালো লোকের বন্ধু ভালো লোকেই হবে। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মোহাম্মদকে মানুষের সামনে প্রেরণ করছেন, তো কৌশলটা কি করে নবীকে দুনিয়াতে পাঠাচ্ছেন একটু সিস্টেমটা দেখে নেন, তাহলে নবীর প্রতি ভক্তি বাড়বে। আর নবীর প্রতি যদি ভক্তি বাড়ে, নবীর আদর্শকে মানতে আমাদের ইচ্ছা হবে, আর নবীর আদর্শ যদি মেনে নিই আর জীবনে অসুবিধা হবে না, হবে না, হবে না। কী করে নবীকে নিয়ে আসছেন? এবার খেলাটা চালু হলো। বাহ, নবীর দাদুর নাম বলতে পারবেন একটু বলুন না? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবকে দিয়ে শুরু করলাম। আব্দুল মুত্তালিব রাত 12:00-11:00 সময় নিজের বিছানায় ঘুমিয়ে আছে। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন স্বপ্ন দেখে বাবা, স্বপ্ন দেখে? কোনো ভালো স্বপ্ন কোনো খারাপ স্বপ্ন মানুষ দেখে, তাই কি না? যদি ভালো স্বপ্ন হয় তো আল্লাহর কাছে প্রশংসা করিয়েন, আর যদি খারাপ স্বপ্ন হয় তো বাম পাশে তিনবার থুতু ফেলিয়েন, সোজা কথা শেষ এনে নিলেন। স্বপ্ন যদি খারাপ দেখেন বাম পায়ের নিচে আপনি ছোট্ট করে থুপ ফেলে দিবেন, ঘৃণা করলেন। আর যদি ভালো স্বপ্ন দেখেন তো কী করবেন? আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ তুমি আমাকে ভালো স্বপ্ন দেখিয়েছ। মনে থাকবে তো? নবীর দাদু আব্দুল মুত্তালিব শুয়ে আছেন খাটে রাত 12:00-11:00 সময় শুয়ে থাকতে স্বপ্ন দেখছে, কি
কেউ যেন আবু তালিবকে সরি আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্দুল মুত্তালিব তোমার বাড়ির পাশে জমজম কূপটা আছে, জমজম কূপটাকে মানুষ কূপ ঝটিকা করে দিয়েছে, নোংরা করে দিয়েছে, একবার বাজে করে দিয়েছে, ডাস্টবিন করেছে। এ আব্দুল মুত্তালিব তুমি দেখতে পাচ্ছ তুমি উচ্চ খানদানের লোক, ভালো বংশের লোক, তুমি একটু কি করো ওই জায়গাটাকে দেখাশোনা করে তাকে পরিষ্কার করার ব্যবস্থা করো। আব্দুল মুত্তালিব রাত্রে এই স্বপ্নটা দেখছেন, বাবা তো চিন্তা ভাবনা করছেন কে যেন আমাকে স্বপ্ন দেখাচ্ছে রে, আমাকে এই জমজম কূপটা পরিষ্কার করতে বলছে, একটা উলঝানে পড়ে গেছেন বাবা। আবার গবেষণা করতে করতে রাত লেগেছে, আবার শুয়েছে, যখনই শুয়ে যাওয়া আবার বারোটা একটার সময় যেরকম টাইমে স্বপ্ন দেখে মানুষ, শুয়ার সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখতে শুরু করেছে। কি স্বপ্ন? আব্দুল মুত্তালিব তুমি তোমার জমজম কূপটাকে পরিষ্কার করো, তোমার জন্য আমি এটা আদায় করতে চাইছি। আরে আব্দুল মুত্তালিব এই জায়গাটাকে মানুষ ডাস্টবিন করে ফেলেছে, নোংরা ফেলা জায়গা করেছে, আবর্জনায় ভর্তি করে দিয়েছে। আব্দুল মুত্তালিব এই জায়গাটাকে তুমি পরিষ্কার করে দাও। একদিন গেল, দুই দিন গেল, তিন দিন গেল, একই স্বপ্ন দেখছে, একই স্বপ্ন দেখছে, কেউ যেন স্বপ্নের মাধ্যমে ইলহাম করে বলছে, আব্দুল মুত্তালিব তুমি এই জায়গাটা পরিষ্কার করে দাও। তিন দিন স্বপ্ন দেখা হয়েছে, আব্দুল মুত্তালিব নিজে সিদ্ধান্ত করেছে এই স্বপ্ন তার মিথ্যা হতে পারে না, তিন দিন একই স্বপ্ন দেখছি, অবশ্যই কি আমাকে ইঙ্গিত করতেছে, এটা মহান সৃষ্টিকর্তার পরিচয় হবে। এই কথা ভেবে আব্দুল মুত্তালিব ঘাড়ে কোদাল নিয়ে আর ডালে নিয়ে বন্ধুরে জমজম কূপকে পরিষ্কার করতে চলেছি। কথাগুলো বুঝতে পারছেন বাবা? খুব মনোযোগ করবেন, একটা আয়াত বলবো, কার মোবাইল বাজে গো, একটা আয়াত বলবো আর দু ঘন্টা আপনাদের ওয়াজ শোনাবো। একটা আয়াত, সেই আয়াতটা কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই কথাটা বলবো আর আপনাকে বুঝিয়ে বিদায় নিয়ে চলে যাব। বাপজান তিন দিন পরে স্বপ্ন দেখার পর কোদাল আর ডালি নিয়ে ওই জায়গাটাকে পরিষ্কার করার জন্য আব্দুল মুত্তালিব যখন গিয়েছেন, গোটা গ্রামের মানুষরা ছুটে এসে বলছেন, আব্দুল মুত্তালিব এই জায়গাটা জনগণের জায়গা, এই কবরস্থানটা জনগণের কবরস্থান, ও আব্দুল মুত্তালিব একাই তুমি কেন কাজ করবে, একাই তুমি দখল করার চেষ্টা করছো। এই কথা আব্দুল মুত্তালিবকে বলতে আরম্ভ করেছেন, ওই সময় আব্দুল মুত্তালিব বলছেন, ও জনগণেরা আমি এই জায়গাটা দখল করব না, আমি দখল করতে আসেনি, আমি দখলও করে ইচ্ছা করি না, কিন্তু আমাকে তিন দিন ধরে কেউ যেন স্বপ্ন দেখাচ্ছে, আমি যখন স্বপ্ন দেখেছি আমি জায়গাটা পরিষ্কার করে দিব, তোমাদের অসুবিধা হবে না, হবে না, হবে না। গ্রামবাসীরা বলল, ওরে আব্দুল মুত্তালিব শোনে না, তোমার অসুবিধা হোক আর আমাদের অসুবিধা হোক কিছু বুঝি না, এই জায়গা পরিষ্কার করতে দেওয়া হবে না। কথাবার্তা চলতে থাকলো বন্ধুরে, এক পর্যায়ের গল্প আপনাকে কেটে দিয়ে আমি বলতে আরম্ভ করলাম, ওই গর্তের পাহাড়ে বসে থাকতে থাকতে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে একটা মানত মেনে বলছে, হে আল্লাহ আমার যদি আল্লাহ তুমি দশটা বেটা দাও, আমাকে যদি আল্লাহ তুমি দশটা বেটা দান করো, হে রব্বুল আলামিন একটা বেটা আল্লাহ তোমার নামে কুরবানি করব। কটা বেটা? দশটা বেটা আল্লাহ যদি তুমি দাও তো একটা বেটা তোমার নামে কুরবানি করব, বলছেন কে? আব্দুল মুত্তালিব নবীর দাদু। এ বাবা, কার আটটা বেটা কার সাতটা বেটা একটা কুরবানি দিতে পারবেন? বন্ধু আমার আলোচনা শুরু করলাম, মানুষ যখন দোয়া করে কি দোয়া করে, আল্লাহ গো আমার তো সবই বেটি হয়েছে, সবই বেটি হয়েছে, আল্লাহ যদি তুমি একটা বেটা দাও, এই বেটা যদি আমাকে দাও তো একটা গোটা গ্রামবাসীকে উঁট কেটে খিলাবো। মানুষ এটা ই করে না, নজর মানে না। হে রব্বুল আলামিন আমার সবই বেটি হয়েছে কিংবা সবই বেটা হয়েছে, একটা বেটি হলে পাঁচটা গরু খাওয়াবো, মানুষটার খাওয়ার শক্তি নাই কিন্তু আশা করে নিয়েছে। বন্ধু একটা কথা ছোট্ট করে শুনে নেওয়াজ সামনে নিয়ে যেতে হবে, যদি কেউ নজর মেনে নেয়, আল্লাহ গো আমার খুল্লাতে এখন পঞ্চাশটা মুরগি আছে, এই পঞ্চাশটা মুরগি যদি বেঁচে যায় দুটা ভালো মুরগা মাদ্রাসায় সাদকা দিব। এ মা বোন ভালো করে শুনে নিন, বন্ধুরা আমার শুনে নিন, আপনার মুরগি যদি হয় আপনি দিবেন আর না হলে দিবেন না, এটা কোনো কথা নয়, যখন আপনি আল্লাহকে দিতে চেয়েছেন পূরণ করতে হবে, করতে হবে, করতে হবে, রিহাই হবে না, হবে না, হবে না।
পাওয়ার জন্য ছোট্ট কথাতে নজর মেলে বসে থাকিয়েন না, পূরণ করতে হবে। আলোচনা শুরু করে দিলাম আল্লাহর নবীর দাদু আল্লাহকে বলছেন, আল্লাহ যদি আমার দশটা বেটা হয় তো একটা বেটাকে তোমার নামে কুরবানি করব। কথাটা বলেছে বাবা, আর দোয়া কখন কবুল হয় কেউ জানে না। বন্ধু আমার, নবীর দাদুর দোয়া কবুল করা হয়েছে। এবার বুঝাবার জন্য আপনাকে কেটে ছেড়ে বলতে আরম্ভ করলাম, এ 2023 সাল পড়ছে বাবা, এই বছরে একটা বেটা, 24 সালে একটা বেটা, 25 সালে একটা বেটা, 26 সালে একটা বেটা, 27 সালে একটা বেটা, এই করতে করতে বন্ধু আব্দুল মুত্তালিবের 10টা বেটা জন্মেছে। কারো 35 বছর, কারো 28 বছর, কারো 25 বছর, কারো 24 বছর, কারো 26 বছর, কারো 22 বছর, কারো 10 বছর। বন্ধু সিরিয়াল অনুযায়ী বেটারা ঘুরতে আরম্ভ করেছে, নানান দিক থেকে সব বেটারা আব্বা আব্বা ঘুরতে আরম্ভ করেছে, ভালো একটা ভদ্র ফ্যামিলি তৈরি হয়ে গিয়েছে। এবার আব্দুল মুত্তালিবের পুঁকা লড়ছে, হে আল্লাহ তোমাকে পাহাড়ে বসে বসে তোমাকে গল্প করেছিলাম, আমার যদি 10টা বেটা হয় একটা বেটা তোমার নামে কুরবানি আমাকে করতে হবে। আল্লাহ 10টা বেটা তো দিয়েছো, আর 10টা বেটা আমাকে আব্বা আব্বা বলে ডাকে, হে রব্বুল আলামিন, এখন 10টা বেটার ভিতরে আল্লাহ কাকে কুরবানি করবো আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইলো তারা, হেদায়াতের আলো দিও গুমরাহিতে রেখো না আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, নবী মুহাম্মদের দাদু এবার চিন্তায় পড়েছে, ইয়াল্লাহ তোমাকে আমি সাদকা করতে চেয়েছিলাম, একটা বেটা কুরবানি করবো, রব্বুল আলামিন 10টা বেটাও দিয়েছ আর সবাই বেঁচে আছে, এখন কাকে কুরবানি করবো? বুড়ো বেটাকে করবো, না মেজো বেটাকে করবো, না 3 নম্বরকে করবো, না 4 নম্বরকে করবো, কাকে কুরবানি করবো? সবাই তো আব্বা আব্বা বলে, এক বেটা বলে আব্বা তোমাকে পাঞ্জাবি বানিয়ে দিব, এক বেটা বলে আব্বা মিষ্টি খেয়ে নাও, এক বেটা বলে আব্বা তোমার গোসলের পানি জোগাড় করে দিলাম, সবাই তো আপনজন, সবাই তো ভালোবাসে, কোনো বেটা বিষ্টিষ্ণা করে না, কোনো বেটা ঘৃণা করে না, সবাই আপন করে, আর কাকে হাত ধরে টানতে টানতে আল্লাহ তোমার নামে কুরবানি করবো? এটা কি কম বড় বিপদ গো বাবা বলুন তো? আল্লাহকে বলে চলো একটা কুরবানি করবো, যখন হয়ে গেছে তো আর কাফফার সোজ করতে পারে না, পারবে কিন্তু মায়া, আপনার 5টা বেটা আছে, একটা বেটাকে যদি কেউ বলে যায় তোমাকে 3 কোটি টাকা দিব, তোমার একটা বেটাকে দাও ব্রিজে ফেলবো, দিবেন? দিবেন? কিছু কিছু বাপ আছে বাবা দিবে, জি এটা যাক সামনে বার একটা তৈরি করবো, হবে না? আল্লাহর বান্দারা শুনে নেন, আব্দুল মুত্তালিব চিন্তা করেছে, আল্লাহ কাকে দিব কাকে দিব, আর 10টা বেটার ভিতরে যাকে বেশি আল্লাহ ভালোবাসে, যাকে বেশি ভালোবাসে বাপ, সেই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। বন্ধুরে আমার, বাপ আব্দুল মুত্তালিব নিরুপায় হয়ে গিয়েছে, কার নাম বলবো কাকে ধরবো, যাকে ধরতে সে তা বাপ বাবা বলছে আমাকে ধরিও না আমাকে ধরিও না কুরবানি করিও না, বিপদে পড়ে গেছেন আব্দুল মুত্তালিব। বন্ধুরে বুঝাবার জন্য বলতে আরম্ভ করলাম, এরকম কাগজ 10খানা নিয়েছে, আর 10খানা কাগজকে ছিঁড়ে টুকরো করে 10টা বেটার নাম লিখেছে, লটারি করবে, লটারিতে যার নাম উঠবে ওর নামটাকে নিয়ে গিয়ে কুরবানি করা হবে, তার বাঁচানার হবে না। কিন্তু আব্দুল মুত্তালিব যাকে বেশি ভালোবাসেন তার নাম কি বললাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহটা কে বলতে পারবেন? নবীর বাপ। ভালো করে শুনবেন, শুধু আপনাকে আল্লাহ দয়া করেছেন যার জন্য নিজের দোস্তকে কত দূর থেকে টেনে নিয়েছে আপনার সামনে প্রকাশ করে দিয়ে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে বিশ্বাসী মানুষেরা, যারা তোমরা কালেমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছো, নবী মুহাম্মদকে মেনে নিয়েছো, নবী মুহাম্মদের জীবন তালিকা তুমি দেখবা না, নবী মুহাম্মদকে কেমন করে তোমাদের সামনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি বানিয়ে দিলাম, তোমরা কি জানবে না নবী মুহাম্মদ তোমাদের সামনে আইডিয়াল বানালাম, কি থেকে বানালাম? তোমরা কি নবী মুহাম্মদকে নিয়ে গৌর ফিকির করবে না, গবেষণা করবে না? দেখে নাও শুনে নাও, কোথাকার জল কোথায় গড়িয়ে দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ দয়া করেছি, তোমরা জানো না জানো না জানো না। নারায় তকবীর,
বাবা এবার 10টা নাম্বারকে লোড করে দিয়ে পুরিয়া করে দিয়ে এবার বালটিতে লটারি চালু করেছে নিজে নিজে কোন বেটাকে দিব চিনতে পড়ে গিয়ে 10টা নাম লিখে বালটিতে ঢুকিয়ে দিয়ে চোখ বন্ধ করে একটা নাম উঠিয়ে বাবা যার নাম উঠবে সেই তো কুরবানি হবে নাকি বলেন লটারি চালু হয়ে গেল নাম ঢুকে দেওয়া হয়েছে কোন বাচ্চার সামনে গিয়ে নয় লাতুজা তাদের দেবতাদের সামনে গিয়ে ডোলটাকে নিয়ে বালটিটাকে নিয়ে খুলে দিয়ে বলছে হে আল্লাহ হে দেবতা তোমাদের সামনে আমার প্রকাশ্য খেলা চালু হয়ে গেল উজারের সামনে দেবতার সামনে গিয়ে অনেক কসম করার পর দেবতার সামনে হাত ভরে বালটি থেকে যে কাগজটা চিরকুটটা উড়াচ্ছে বাবা বন্ধুরে চোখ বন্ধ করে হাতটাকে বের করে যে নামটা প্রথম নম্বরে হাতে ধরা পড়েছে ওটা আর কারো নাম নয় ওটা নাম হলো আব্দুল্লাহ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার আব্দুল মুত্তালিব নামটা দেখে যেন হক চকিয়ে গেছে আল্লাহ আমি যেই বেটাকে বেশি ভালোবাসি যার সঙ্গে বেশি মহব্বত করি আর যে বেটা বেশি বেশি করে আব্বা আমাকে বলে যার সঙ্গে মহব্বত বেশি আল্লাহ ওই বেটারই নামটা উঠেছে অন্য বেটার নাম লটারিতে উঠেনি বাপের মন বুঝাতে পারল না আব্দুল মুত্তালিব বলছেন মনে হয় লটারিটা ঠিক হয়নি বুঝলেন না মনে হয় লটারি ঠিক হয়নি আবার একবার গোলমাল করে দেখি লটারি করে দেখি খেলাটা কেমন হয় বন্ধুরে এবার লটারি করার জন্য আবার সিদ্ধান্ত করেছে আবার নামগুলো এক জায়গায় পল্টে দিয়েছে 10টা নাম এক জায়গায় ঢুকিয়ে দিয়ে আবার এলোমেলো করে দিয়ে একটা নাম উঠিয়ে আবার পড়তে শুরু করেছে বন্ধুরে যখনই পড়তে শুরু করা আবার দেখে ওই আব্দুল্লাহ নাম উঠে গিয়েছে মাকারু ও মাকার আল্লাহ ওয়াল্লাহ খাইরুল মাকিরিন রে আল্লাহর বান্দা মানদের মনোযোগ দিয়ে জালসাসখানা শুনে যান জীবনটা রিপ্লাই করে দেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে আর আপনি আল্লাহকে কত ভালোবাসেন হে বন্ধু আপনার এটাই তো পরিচয় না দেখে আল্লাহর ভয়ে মসজিদে গিয়ে পাগল হয়ে কাঁদেন আর আপনাকে আল্লাহ দয়া করে নবী মুহাম্মদকে আপনার সামনে পেশ করে দিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বন্ধু আমার কথা বলতে আরম্ভ করলাম মনোযোগ দিয়ে আজকের বক্তব্য কানা শুনে যান দ্বিতীয়বার নামটা উঠে গেল কার আব্দুল্লাহ আর খেলা হবে না আব্দুল মুত্তালিব চিন্তা করে বলল হো আল্লাহ আমার খেলার গুটি শেষ হয়ে গিয়েছে তুমি বারবার তুমি আমার এই ছোট ছেলেকে চেয়েছো আল্লাহ গো যখন আমার ছেলেকে চেয়েছো এবার আমার ছেলেকে আর বাঁচাতে পারলাম না হাত ধরে টানতে টানতে বন্ধুরে কাবা শরীফের সামনে নিয়ে যাচ্ছে কাবার সামনে জবাই করব আল্লাহর মানত পূরণ করব খেলা শেষ বেটাকে টানতে নাতে নিয়ে যাচ্ছে বেটা চল তোকেই কুরবানি করতে হবে আব্দুল্লাহকে সামনে দাঁড় করে দে বাবা চাকু কসলাবি কেটে দিবে এমন তো সময় একটা অলৌকিক ঘটনা ঘটছে কি ঘটনা ঘটছে বলুন বন্ধুরে আব্দুল্লাহকে জবাই করবে এমন সময় একটা মহিলা দৌড়তে দৌড়তে এসে হাজির মহিলার নাম আপনাকে বলতে হয় মরিনা মহিলার নাম হলো মরিয়ম 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 ওর বাপের নাম হলো আরাকা বিন নওফাল হঠাৎ করে মেয়েটা এসে বলছেন ও আব্দুল মুত্তালিব আপনি কি করতে চলেছেন বলে আমার ছেলেকে কুরবানি করতে হবে এই ছেলেটাকে কুরবানির জন্য লটারিতে উঠে গেছে নাম্বারই হয়ে গেছে একে কুরবানি করতে হবে কি ব্যাপার সম্পূর্ণ খুলে গল্প হয়ে গেল মেয়েটা বলছে ও আব্দুল মুত্তালিব তোমার বেটাকে কুরবানি করতে দিব না দিব না দিব না আব্দুল মুত্তালিব বলল মেয়েরা তোমাকে চিনলাম না জানলাম না তুমি কে কোথাকার মেয়ে তোমাকে চিনলাম না আমার সামনে দাঁড়িয়ে কথা বলবার মতো তোমার শক্তি কে দিয়েছে বলো মেয়েটা বলল জানি না কে শক্তি দিয়েছে বলতে পারবো না তবে এটা বলতে পারি তোমার আব্দুল্লাহ কুরবানি হবে না বলে কেন বলে যতদিন গবেষণা করেছি যতদিন আমি শুনেছি যতদিন আমি যতদূর তদন্ত করে পেয়েছি তোমার বেটা আব্দুল্লাহ কুরবানি হবে না এই জন্য হবে না আব্দুল্লাহর উরুজাত থেকে একটা বিশ্ব নেতা আসবে আর বিশ্ব নেতার পরিচয় এই বেচার বাড়ি থেকে হবে এর উরুজার সন্তান হবে ওয়াতে আমি যা নম্র ছেলে দেখেছি মেয়েটাকে জিজ্ঞেস করা হলো তুমি কোথায় পেয়েছো কিভাবে পেয়েছো মেয়েটা বললো আমার বাপের নাম ওরা কাবিন নৌফাল
আমার বাপ তাওরাত পড়ে, আমার বাপ জ্ঞানী লোক, আমার বাপ পণ্ডিত লোক, আমার বাপ যখন সে তাওরাত খানা পড়ে, ইঞ্জিল পড়ে, জব্বুর পড়ে, যখন কিতাবগুলো ভালো ভালো তেলাওয়াত করে, আমি মরিয়ম বসে বসে পাশে পাশে শুনতে চায়, আমাদের মক্কাতে এমন একটা ছেলে হবে, আর ছেলের পিজ্জ থেকে একটা ভালো ছেলে হবে, আর ছেলেটা হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি এটা জেনে নিয়েছি, ওয়াতিব যত মক্কাতে যুবক দেখেছি সব যুবকের চাইতে এ আব্দুল্লাহর ভ্যাল ব্যবহার অতুলনীয়। এ আব্দুল্লাহ জবাই হবে না, হবে না, হবে না, বাধা পড়ে গেল বাবা। আব্দুল্লাহ জবাই হলো না। গ্রামের লোককে সঙ্গে নিয়ে মেয়েটা প্রতিবাদ শুরু করে দিল, তোমার ছেলেকে জবাই করা যাবে না। কেন যাবে না? গ্রামের লোককে বলছে, ভাই তোমরা কেন বাধা দিচ্ছ? বলে, যত গ্রামে ছেলে আছে সবচেয়ে আব্দুল্লাহর ব্যবহার ভালো, তুমি তোমার অন্য ছেলেকে কুরবানি করে দাও, একবার বাধা দিব না, আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। ঝামেলা চুকে গেল। কেউ পরামর্শ দিয়ে বলছে, আব্দুল মুত্তালিব যখন এরকম ঝামেলা হচ্ছে তো তুমি একটু সিদ্ধান্তটা চেঞ্জ করো। তখন আব্দুল মুত্তালিব বলছে, আমারও তো মন, আমার বেটা আব্দুল্লাহকে জবাই করার মন নাই, আরো যে নটা আছে ওদের যদি সিরিয়াল উঠে যেত আমি একবার ভাবতাম না, কিন্তু আমি মনকে কি বলবো, আল্লাহকে যে কথা দিয়েছি মানো তোমাকে শোধ করতে হবে, আর আব্দুল্লাহ নাম নটরাইটে উঠেছে, আমি কি করব। কেউ পরামর্শ দিয়ে বলছে, চলো উমুক গ্রামে একটা কবিরাজ আছে, ভালো কবিরাজ, খুব জ্ঞানী পণ্ডিত কবিরাজ আছে, ওর কাছে গেলে একটা সিদ্ধান্ত হতে পারে। হ্যাঁ বাবা, আল্লাহ আপনাকে দয়া করেছে কত দেখেন, আল্লাহ আপনার তো দয়া করে বিশ্ব নবী আপনার কাছে পেশ করেছে দেখেন কিভাবে। এ বন্ধু, এবার কবিরাজের সামনে গিয়ে সব ঘটনাটা খুলে বলা হলো। কবিরাজ তখন গণনা সব করার পর, হাত চালিয়ে দেখার পর, সব ইলম খাটিয়ে দেওয়ার পর, তখন মাথা টনকে বলছেন, ও আব্দুল মুত্তালিব তোমার ব্যাটার এখন ফাইসালা হবে, তোমার ব্যাটার কত দাম আছে তুমি নিজের চোখে দেখবে, তোমার ছেলেটা কত দামি অনুভব তুমি করতে পারবে, তো খেলাটা কী দিয়ে চালু হবে? কবিরাজ বলল, আপনাকে কেটে কথা বলছি বাবা, কবিরাজ বলছে, ও আব্দুল মুত্তালিব তোমার বেটা আব্দুল্লাহ আর একদিকে দশটা উঠ, মনে রাখবেন কথা, কটা উঠ? তোমার বেটা আব্দুল্লাহর একটা নাম আর দশটা উঁটের লটারি, একবারে দশটা দশটা করে মারতে হবে। যদি চোরকি ঘুরিয়ে দিলাম লটারি শুরু হয়ে গেল, চোরকি চলছে, যদি তোমার বেটার নাম আব্দুল্লাহ উঠে যায়, কাঁটাতে দাঁড়িয়ে যায় আব্দুল্লাহ, তাহলে আবার দশটা উঁট যোগ করতে হবে, খেলা চলতেই থাকবে। বলে, ঠিক আছে, আমার উঁট চলে যাক, কিন্তু আমার বেটা আব্দুল্লাহকে বাঁচাতে হবে। জি আলহামদুলিল্লাহ, ওয়াজ বুঝতে পেরেছেন। এ বন্ধু আমার, চোরকির খেলা চালু হয়ে গেল, একদিকে দশটা উঁটের নাম আর একদিকে কার নাম, আব্দুল্লাহর নাম, চোরকি ঘুরিয়ে দেওয়া হলো। চোরকি চরকর করে ঘুরতে আসে, লটারি চলতে আসে, বন্ধুরে শেষ ফিনিশিং আসলো, এদিকে নটপট 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 করতে করতে আব্দুল্লাহর নামে কাঁটা দাঁড়িয়েছে। কবিরাজ বলল, আব্দুল মুত্তালিব দশটা উঠকে বিক্রি করে যা মূল্য হবে তার চাইতে তোমার বেটার অনেক গুণে মূল্য বেশি, এই দশটা উঠ দিয়ে তোমার বেটার পালা শোধ হবে না। আব্দুল মুত্তালিবকে বলো হলো, কি করতে হবে বলো? বলে, আরো দশটা উঠ অ্যাড করতে হবে। বলে, আরো দশটা উঠ অ্যাড করে দিলাম, কুড়িটা উঠ একদিকে হলো আব্দুল্লাহর নাম, একদিকে হলো, লটারি চলতে আছে বাবা, লটারি চলতে আছে, এই করতে করতে বন্ধুরে আবার লটারিতে আব্দুল্লাহর নাম উঠে গেছে, কুড়িটা উঠ বাদ পড়েছে, এই করতে করতে বন্ধুরে 70 গেল, 80 গেল, 10 10 10 10 করে উঠ বাড়তে আছে, 10টা 10টা করে উঠ বাড়তে আছে, 70 হয়ে গেল, 80 হয়ে গেল, 90 হয়ে গেল। কবিরাজকে লক্ষ্য করে আব্দুল মুত্তালিব বলেছেন, কবিরাজ আমার বেটা আব্দুল্লাহ মনে হয় বাজবে না, 90টা উঠ হয়ে গেল একদিকে, তবু আমার বেটার নাম লটারিতে উঠতেই আছে, মনে হয় আমার বেটা বাঁচবে না। তখন কবিরাজ বলছে, এটা ফাইনাল খেলা, জোরে সুবহানাল্লাহ বলুন, এক বলে দু রান, ক্রিকেট খেলা দেখেননি বাবা? একটা বল দুটো রান করতে হবে তাহলে বিশ্বকাপ পাবে, কেমন খেলাটা হবে বলেন? আহ, মানুষ চতক পাখির মতো তাকিয়ে আছে, লটারির ফাইনাল খেলা হবে, ফাইনাল খেলার জন্য সবাই রেডি হয়ে আছে, দেখবো এক বলে দুই রান করতে হবে। বন্ধুরি 100টা উঁট একদিকে, আর নবীর বাপের নাম একদিকে, আব্দুল্লাহ নাম একদিকে, লাই ফাইনাল খেলা চড়তে আরম্ভ হলো, চোরকি ঘুরতে আছে বন্ধুরে, চোরকি ঘুরতে 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 শেষ ফাইনাল খেলাটা দুটো গুঠির খেলা, একবার আব্দুল্লাহর নাম একবার উঁটের নাম, 100 উঁট একদিকে, একবার আব্দুল্লাহ একদিকে, 100 উঁট একদিকে, একবার আব্দুল্লাহ একদিকে, এই করতে করতে বন্ধুরি মাকারো আমাকার আল্লাহ ওয়াল্লাহ খাইরুল মাকেরিন ওয়া তুয়াজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান
অত জিল্লু মান্তাশা হো অত ইজ্জু মান্তাশা বন্ধুরে আমার এই করতে করতে দুটির খেলা হতে হতে হঠাৎ করে আব্দুল্লাহর কাঁটা বাদ দিয়ে 100 উটের কাঁটায় কটি আটকে গিয়েছে দড়ি আটকে গিয়েছে খাটারে শেষ হয়ে গিয়েছে বন্ধুরে মানুষরা তালি বাজাতে আরম্ভ করেছে আব্দুল্লাহ বেঁচে গেছে আব্দুল্লাহ বেঁচে গেছে আব্দুল্লাহ বেঁচে গেছে খেলা শেষ হয়ে গেল বাবা খেলা শেষ বন্ধু আমার নবীকে আমাদের সামনে আইডিয়াল বানাচ্ছেন কেন আইডিয়াল বানাচ্ছেন রে মুসলমান যেই দিন তুমি কালেমা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই দিন তোমাকে ফলো করতে হবে নবী কেমন করে ঘুমিয়েছেন হ্যাঁ এ মুসলমান যেই দিন তুমি কালেমা পড়েছো মুসলমানে পরিচয় নিয়েছো নবী মুহাম্মদ কেমন করে ভাত খেয়েছেন তোমাকে লক্ষ্য করতে হবে এ মুসলমান নবী কেমন করে নরম নরম কথা বলেছে তোমাকে শুনতে হবে এ মুসলমান নবী কেমন করে পানি খেয়েছে তোমাকে জানতে হবে যদি না জানো তোমার ঠিকানা ফাইনাল জাহিমাহি আল মাআওয়া তুমি জান্নাতে যাবে না যাবে না যাবে না নবীর বাবাকে আব্দুল্লাহকে বাড়িতে ঘুরিয়ে নিয়েছিলেন বাবা আব্দুল মুত্তালিবকে বলা হলো ও আব্দুল মুত্তালিব তুমি যে 100টা উট তোমার সাদকা হয়ে গেল কি করবে বলে গ্রামবাসীকে জনগণকে খাইয়ে দিব মাদ্রাসা মসজিদ ভাগ করে দিব যাক আমার বেটা আব্দুল্লাহ বেঁচেছে আমার সম্পত্তি চলে গেল আমার বেটা আব্দুল্লাহকে আমি বাঁচাতে পারলাম এতে আমার জীবন ধন্য আব্দুল্লাহ বেঁচে গেল বাবা আব্দুল্লাহর বয়স কেউ বলছেন 18 কেউ বলছেন 17 কেউ বলছেন 17.5 মাপের শেষ নাই একটা যুবকে পদার্পণ হতে চলেছেন আব্দুল্লাহ তখন বাবা এখন একটা মাঝে কথা বলতে হয় এখানে যতগুলো লোক বসে আছেন কার 30 বছরের বেটা আছে বলেন হাত দেখান তো 30 বছরের বেটা আছে বিয়ে দেননি কেউ নাই আছে কোন বাপ বসে আছেন বেটির বয়স 22 বছর বেটির বয়স 22 বছর আপনি বিয়ে দিচ্ছেন না বলে কেন মাস্টার ডিগ্রি করলে ভালো জামাই হবে জি শখ করে বেটিকে দিয়েছেন বিদেশে পড়তে শখ করে দিয়েছেন বেটিকে আপনি মাস্টারনি বানাতে কিন্তু আপনার বেটি যে বগলকুদা ব্যাগ পেয়েছে আর 12,000 টাকা মমতার মোবাইল পেয়েছে চোখ গেল প্রাণ গেল মান গেল রে মোবাইলের জ্বালায় মোবাইলের জ্বালায় ইমান রাখা দায় ইউটিউবের জ্বালায় গুগলের জ্বালায় কথা ভুল বলছি চ্যাংড়া মানুষ চ্যাংড়া আছে নাকি অত আমি হাদিস কোনো বলতে পারছি না বাবা যেটুক বলছি যে বিষয়ে যেটা সেটিং আছে সেটা আপনাকে বলে যাব শুধু অন্তরে নিয়ে যান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ওয়াজ নয় আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য ওয়াজ উদ্বেলা সাবিল রব্বিকা বিল হিকমাতে ওয়া মাউইজাতিল হাসানা এ বাপ জানেন আমার আপনার মেয়ের 22 বছর বয়স হয়ে গেছে বিয়ে দিচ্ছেন না মেয়ে যদি কোনো ভুল করে দেয় ছেলে 30 বছর বয়স ছেলে যদি ভুল করে দেয় আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি বাপ তুমি সজাগ হয়ে যাও তোমার বেটা যদি আজাল সাথে 50 গুণা কামাই করে তো 25 তোমার বুঝলেন না এই বাবা মাওলানা আমি ঢুকছিলাম মোটরসাইকেলে আমার এই যে আপনাদের দাঁতের ডাক্তার সাহেব নামটা কি ভুলে গেলাম গো মতিউর রহমান সাহেব আর আমার এ বাড়ির এক দাদা দুজনকে নিয়েছে বাবা ঢুকা যায় না মিছিল চলছে কার ছেলেদার মেয়েদের কোন বাপ বসে আছেন বলুন তো কোন মা বসে আছেন সন্ধ্যার আগে বেটিকে বললেন বেটি রে আজকে জালসার দিন খবরদার বেশি রং চং মাখবি না খবরদার রং মাখবি না বাজারে যাবে না এটা তোমাকে আমি আজকে ওসিয়ত করে দিলাম বেটি তুমি যদি বাজারে চলে যাও আর তোমাকে দিলামের ছেলেরা দেখতে পায় আর নোংরামি কথা ভাবতে শুরু করে নোংরা জীবনটা করে দেয় তুমি যদি আজকে 50 গুণা কামাই করো 25 আমার হবে এই কথাটা কে বলেছেন একটা দয়া করে হাতটা দেখান বাবা